দর্শক আপনি যদি ইয়ামাহা এফজেটেস ভার্সন থ্রি বাইকটি ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য অন্য কোনো বাইকের জন্য না এফজেটেস ভার্সন থ্রি বাইকের মূলত আজকের ভিডিওতে আলোচনা করব বল রেসার নিয়ে মানে স্টিয়ারিংয়ের যে রেসার থাকে এই রেসারটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মেনলি এটা আমি আসলে এটা নিয়ে ভিডিও করতাম না মূলত ভিডিও করার কারণ হচ্ছে আমার গাড়ির যেই সামনের যে হ্যান্ডেলটা রয়েছে এই রেসার যখন আপনার গাড়ির নষ্ট হয়ে যাবে তখন দেখবেন এই মাঝখানে একটা স্প্রিংয়ের মতো দেখেন এই যে আপনি একটু ভালো করে দাদা একটু কাছ থেকে দেখান এই যে দেখেন আমি যখনই আমার হ্যান্ডেলটা ছেড়ে দিচ্ছি তখনই কিন্তু এটা স্প্রিংয়ের মতো কাজ করতেছে ঠিক আছে তো এই যে স্প্রিংয়ের মতো কাজ করা মানে মাঝখান থেকে আটকে যাওয়া এই জিনিসটাই হচ্ছে আপনার যে বল রেসার থাকে এই বল রেসারের সমস্যা আর এই সমস্যাটা নিয়ে যখন আমি শোরুমে গেলাম বা আপনি যখন শোরুমে যাবেন তখন ইয়া মহা শোরুমে এসিআই মোটরস এর এক একটা বলরে মূল্য অন্তত পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার মতো আপনার কাছ থেকে রাখবে মানে ওইটা লাগানোর জন্য মজুরি টজুরি সব সহকারে দেখবেন আপনার সাড়ে পাঁচ হাজার টাকা নাই তো আমি যেহেতু এফজেড বাসন থ্রি বাইকটি ব্যবহার করি তাই আমি মূলত আপনাদের সাথে ভিডিওটি করলাম এই জন্য এই পাঁচ হাজার টাকা নষ্ট না করে সেম পারফরম্যান্স আপনারা পাবেন হচ্ছে আফটার মার্কেটের কম দামি কিছু বল রেসার থেকে যেগুলোর দাম দেড় হাজার টাকার ভিতরে হুম অনেকে হয়তো ভাবতে পারেন যে শোরুমে যেটা পঁয়তাল্লিশশো টাকা বিক্রি হয় বল রেসার বাইরে যেটা দেড় হাজার এটা তো দিনে রাত্রে ব্যবধান হতে পারে আসলে এটা কখনোই দিনে রাত্রে ব্যবধান হবে না হ্যাঁ ব্যবধান কিছুটা থাকবে কিন্তু আপনি অরিজিনালটা দিয়ে যদি দুই বছর চালাতে পারেন আর আপনি পনেরোশো টাকাটা দিয়ে যদি আপনি দেড় বছরও চালান তাহলে আমার মনে হয় এটাই লাভজনক প্রাণটার তো দাম হচ্ছে পাঁচ হাজার টাকা তো দেখেন আমার গাড়িটা এই যে বল রেসারটা হচ্ছে এই যে এই যে গাড়িটা দেখেন কি অবস্থা এটা মাঝখানে কিন্তু অলরেডি স্প্রিংয়ের মতো হয়ে গেছে পরে আমি কি করলাম আপনার মার্কেটে অনেক খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করে এই জিনিসটা নিয়ে আসলাম সে রেসার যেটা হচ্ছে মাত্র ইয়ামাহা এফজেটেস ভার্সন থ্রি বাইকের জন্যই হচ্ছে ম্যানুফ্যাকচার করা এবং এইটার যে বক্সটা বক্সটার ভিতরে আপনার একেবারে সম্পূর্ণ কৌটা হচ্ছে সিল করা থাকবে তা করতেছি যে আমি আসলে এটা ভাঙবো কিনা কারণ দেখেন এইটা কিন্তু সিল করা থাকে ভিতরে একটা মেডিসিন দেওয়া থাকে তা আমি যেহেতু আসলে এই বল রেসারটা আগামী হয়তো দুই চার মাস পরে চেঞ্জ করব আর একটু খা নষ্ট হোক তারপরে চেঞ্জ করব তাই এখন যদি খুলি তাহলে আসলে এই জিনিসটা ঝঙে ধরে যেতে পারে আর একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনারা একটা বাইক কিনেন শোরুম থেকে তখন কি হয় এই আমরা চালাতেই থাকি চার বাইক কেনার পরে ধরুন আপনি দশ হাজার পনেরো হাজার যখন চালাবেন তখন উচিত হবে এই যে বল রেসারটা এই বল রেসারের ভিতরে গ্রিজিং করাটা এই পয়েন্ট এবং এই নীচের পয়েন্ট এই দুই পয়েন্টে যদি আমি গ্রিজিং না করি তাহলে কি হবে খুব অল্প দিনেই আমার এই রেসারের যে বলগুলো রয়েছে বলগুলো প্লাস হচ্ছে রেসারের যে বডিটা রয়েছে এগুলো মরিচা ধরে নষ্ট হয়ে যাবে তো এখন ভিডিও করার স্বার্থে হয়তো আপনাকে আমি প্রোডাক্টটা দেখাইছি যে আমার পক্ষে ভাই সম্ভব না এটা এখন ভেঙ্গে আপনাকে দেখানো কারণ এটা যদি আমি ভেঙ্গে দেখাই দেখা যাচ্ছে এইটা আমি ঘরে রেখে দিব এটার ভিতরে একটা লিকুইড মানে একটা তরল একটা পদার্থ দেওয়া থাকে বলগুলোর উপরে আসলে এইটাও আপনার নষ্ট হয়ে টোটাল জিনিসটা বাদ হয়ে যেতে পারে তাই আপনাদেরকে মূলত আমি দেখালাম যে আপনারা আপনার মার্কেটে একটু খোঁজাখুঁজি করবেন এই বল রেসার এইটার দাম আপনারা দেড় হাজার টাকা মানে এক থেকে দেড় হাজার টাকার ভিতরে আপনারা পাবেন তো যদি কেউ চান যে সংগ্রহ করে রাখবেন ঘরে সেট কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন কখন লে মানে এটা লাগবে আপনি নিজেও জানবেন না হচ্ছে মূল কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ